मुख्यमंत्री दाबी करছেন যে বেশ কিছু দাবি অধিকাংশ দাবি তাদের মেনে নেওয়া হয়েছে বেশ কিছু দাবি সপক্ষে কাজ পর্যন্ত শুরু হয়ে গিয়েছে কিন্তু অনশনকারীরা জুনিয়র চিকিৎসকেরা যারা আন্দোলন করছেন তারা স্পষ্ট করে দিয়েছেন যে 10 দফা দাবির প্রত্যেকটা সরকারকে মানতে হবে নির্যাতিতার মা বাবা কি বলছেন দেখুন পর এবং আলোচনা হোক আলোচনায় কোনো সমাধান সূত্র বেরিয়ে এই অনশনটা উঠে যাবে আমি এটাই চাইছি আজকে এই ন্যায় বিচারে মিছিল আপনারা সূচনা করলেন কি বলবেন আমার মেয়ের জন্য এরা কষ্ট করছে এবং আমাদের দাবি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সেটা খুব ভালোই লাগছে আমাদের এটা একটা শুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি এতদিন হয়ে গেল এখনো বিচার হলো আর কত দিন আমাদের আরো ধৈর্য ধরতে হবে কেন তো সিবিআই আমাদের এইভাবেই আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে এবং কোর্টও বলছে ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে সিবিআই এর উপর আস্থা রাখছে অবশ্যই 100% আস্থা কেন সিবিআই কাজ করছে তো সিবিআই কাজ করছে আপনারা দুজন ধর সেটা বড় কথা নয় সিবিআই কাজ করছে আরো যারা যারা আছে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী একটা অডিও বার্তা দিয়েছেন ধর্ণা মঞ্চে কি বলেছেন জানি এখনো শুনিনি বলছেন যে তাদের পাশে রয়েছেন তাহলে তো ভালো কথা এটা সেটাই বলছি সেটাই আলোচনা হোক সব দুই পক্ষের ওরা তো মুখ্যমন্ত্রীর কাছেই আবেদন করেছে ওদের সমস্ত সমস্যা সম্বন্ধে দুজন আলোচনা করে সমস্যাটা মিটিয়ে ফেলুন দুজন মুখ্যমন্ত্রী এতদিন পর তিনি একটা অডিও বার্তা পাঠিয়েছেন আজকে কি বলবেন এটা খুবই ভালো খবর আমিও চাইছিলাম মুখ্যমন্ত্রী যাতে আলোচনা করে ওদের সাথে আলোচনায় বসে একটা মধ্যস্থতা করে সবকিছু যেন মিটিয়ে নেন এই অবস্থা যেন কাটে এটাই আমি চাইছিলাম এটা খুবই ভালো খবর ছাত্ররা এত আন্দোলন করছে এত অনশনে রয়েছে আমারও খুব খারাপ লাগছিল আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হলে আমারও এটা খুব ভালো লাগবে আমি বলতে পারবো না শারীরিক ওদের কি কন্ডিশন তবে আমি বলেছি তোমরা যদি কেউ অসুস্থ খুব অসুস্থ বোধ করো তো সাথে সাথে হসপিটালে ভর্তি হয়ে যাও তার জায়গায় অন্যজন কেউ আন্দোলনে বসবে অনশনে বসবে আসছে পরের খবরে শিয়ালদা ডিভিশনে কোন স্টেশনে 30 সেকেন্ডের বেশি দাঁড়াবে না লোকাল ট্রেন চালক গার্ড থেকে স্টেশন মাস্টারদের চিঠি ডিভিশনাল অপারেশন ম্যানেজারের সময় নেমে সময় মেনে ট্রেন চলাচলের কথা মাথায় রেখে এই উদ্যোগ দাবি শিয়ালদা ডিভিশনের ট্রেনে যাতে আনডিউ লেট না হয় সেটাও আমরা চেষ্টা করছি অর্থাৎ পাংচুয়ালিটির জন্য আমাদের ডিআরএম সাহেব দীপক নিগম তার সর্বাত্মক প্রচেষ্টা হলো যাতে ইএমইউ ট্রেন সাবারবান ট্রেন টাইমে চলে স্টপেজ টাইমের ব্যাপারে আমাদের ডিআরএম সাহেব দীপক নিগম সাহেবের ইনস্ট্রাকশন খুব ক্লিয়ার যে সমস্ত স্টেশন টাইমে চালানোর জন্য আমাদের হাতে যেটুকু আছে সেটুকু যেন করা হয় সেটা হচ্ছে এক্সট্রা ডিলে স্টেশনে যেন না হয় তো গার্ড এবং ড্রাইভার দুজনকেই এই নির্দেশ দেওয়া হয়েছে যে 30 সেকেন্ড আগেও ছিল এখনও আছে জাস্ট ইমপ্লিমেন্টেড ডোন্ট ফার্দার ডিলে কারণ এর ক্যাসকেডিং এফেক্ট আছে পরের ট্রেন তারপরের ট্রেন কারণ পরপর ট্রেন চলে মেন লাইনে বিশেষ করে শিয়ালদা ডিভিশনে লোকাল ট্রেনে ওঠানামার সময় কমিয়ে 30 সেকেন্ড করার খবর আসছে এটা বিপজ্জনক জনবহুল স্টেশনে বা অফিস টাইমে তাড়াহুড়োয় দুর্ঘটনা বাড়বে অবিলম্বে পুনর্বিবেচনা করার দরকার এক্স হ্যান্ডেলে পোস্ট কুণাল ঘোষের এরপরেই সোশ্যাল মিডিয়ায় পূর্ব রেলের তরফে পোস্ট করে জানানো হয় লোকাল ট্রেনের যাত্রীরা ওঠানামা করার জন্য যে সময় পেতেন ভবিষ্যতেও সেই সময় পাবেন